morning. Assalamualaikum. খাম্বল দেখে তো বুঝেই গিয়েছেন আজকে আমরা কি করব ইয়েলো ফুড চ্যালেঞ্জ। ইয়েলো ফুড চ্যালেঞ্জ, তাই আজকে আমরা দুজনে ইয়েলো কালার ড্রেস পরে ইয়েলো ফুড চ্যালেঞ্জের জন্য ব্রেকফাস্টে আম্মু এখানে বানিয়েছে এই যে ইয়েলো কালারের রুটি, কিভাবে বানিয়েছে আমি জানি না। আর এখানে আছে যে চিকেন, চিকেনটাও কিন্তু একদম পুরো ইয়েলো কালার। আর এখানে আছে মালটা, আর আমরা নিয়েছি ইয়েলো জুস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার বাচ্চারা 24 আওয়ার্স ইয়েলো ফুড চ্যালেঞ্জ করতে যাচ্ছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর পুরো ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর ওরা যেহেতু ইয়েলো ফুড কালার চ্যালেঞ্জ করতে যাচ্ছে তাহলে সব খাবার তো আমাকে ইয়েলোই দিতে হবে। আর এখন হচ্ছে সকালবেলা, চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে সব কিছুই ইয়েলো কালার দেওয়ার জন্য। তো রুটি বানিয়ে দিয়েছি আমি, একটু হলুদ বেশি করে দিয়ে দিয়েছি, ইয়েলো কালারই হয়েছে রুটিটা। আর চিকেন দিয়েছি, চিকেন তো ইয়েলো কালারই হয়, সাথে দিয়েছি মালটা, আর দিয়েছি জুস, ইয়েলো কালারের জুস দেওয়ারই ট্রাই করেছি আমি। আর এখন হচ্ছে প্রায় 11:30টার মতন বাজে, তো এই সময় ওরা সবসময় কিছু না কিছু খেয়ে থাকে। তো আজকে যেহেতু ইয়েলো ফুড কালার চ্যালেঞ্জ করছে সব খাবার তো আর খেতে পারবে না, তাই এই কুরকুরে চিপসটা নিয়ে এসেছি, এটা অনেকটা ইয়েলো কালার। আর জেমস নিয়ে এসেছি, জেমসটা ওরা সবটা খাচ্ছে না, বেছে শুধু ইয়েলো কালারটা খেয়ে নিচ্ছে। তো এই তো ওরা এভাবে আজকে সারাদিন ইয়েলো ফুড কালার কন্টিনিউ করছে। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তো মাম্মা আমাকে বানিয়ে দিয়েছে আমাদের দুজনকে, তো খিচুড়ি অ্যান্ড এগ, আর এটা ড্রিঙ্ক। সো এখন আমরা স্টার্ট করব। অনেক ইয়ামি রয়েছে, আমাদের আজকের চ্যালেঞ্জটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের আম্মুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। তো গাইস এখন আমাদের খাওয়া শেষ, তো আমি আর আমার বোন খেতে পারছি না এটুকু, তো আর খেতে পারছি না, তো দেখা হচ্ছে বিকালবেলা স্ন্যাক্স টাইমে। বাই। স্ন্যাক্স টাইম হয়ে গেছে, তো এখন আমরা স্ন্যাক্সে খাবো চানাচুর, মালটার জুস, কিন্তু ভিতর থেকে একদমই ইয়েলো আপনাদের। আমাদের ডিনার টাইম হয়ে গেছে, তো ডিনারে মাম্মা আমাদের বানিয়ে দিয়েছে নুডলস সঙ্গে চিকেন বল। যারা এতক্ষণ আমার পাশে থেকে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।